চিন্তা করছো নি তিলের তাল বানাই গিলা তারা ও শালা শালা ও শালা অভিনয় দেখা অভিনেত্রী কি সুন্দর সুন্দর অভিনয় করিয়া তখন তোমার মায় তোমার মায়ের এক কাজ করলেন না কেন সিনেমা নিলে নাটকও নিয়ে হারাইয়া দিলেন আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি ও যে এটা সারছে সারছে তো ইয়া আমার ইকা না কইতে সারছে থাকে তা বেঙ্গল সাত টাকা বিভিন্ন পেই দেব মোবাইল দিল তো এ সাংবাদিক কই গেছে যে সামনে যে টাকা তুলিয়া ধরিল গুগু ফর্ম হইলা যে তা বলল না কই তুলিয়া ধরলো বিউ হইলে তো বাপ পাতারালা বুঝছি কিন্তু ইকান তোমার আম্মা এগুলো ফাইল কিলা রাসি নেই হি মোহন মারাই রে কিটা লাগা খালি তুমি রাখতে না বড় পয়সা বেও না এই তো আমি রাখতাম কি রাখতাম না বড় পয়সা রাখতা কি রাখতা না এই দিবা এটা লইয়া এই দিবা এটা লইয়া আচ্ছা আমি মানি লইলাম যে আমি বালা না তুমি বালা না তারা তো বালা তারা তো বালা তারা যখন তো বালা তারা রাখুন না এখানে তোমার মারে রাখুন না এখানে কখন ইতা ইতা মাতে লাভ নাই মান সম্মান ইজ্জত কিলা বাঁচাইতাম ওটা মাত মাত কেউ তো কইতো না কবিরও না কই কবিরও মা কইতো না কইবো তেরার মা তেরা মা কই তেরার মেয়ে হইছে সেই হইছে ওহান কইবো আমার নাম তো দিয়ে মানছে মাতবো তুমি কেন চিন্তা করতা হ্যাঁ চিন্তা করবার লাগে তোমার বড় ভাই সাহেব আছেন তোমার বোন আছেন তারা চিন্তা করবা তুমি হামকা চিন্তা করিয়া অত বড় পেশাল তুমি লইও না তুমি ইতা চিন্তাও করিও না তারা উপরে ফেলাই দিচ্ছে স্যার ওই মা তো আছেন ও তো সুন্দর করে যায় আমি চিন্তা করতাম করে আসলে ছেলা দেখার গোর আর খোদাই রক্ষা হয় ও বস্তু হইছে আমি দেখা দিতে মুখ বাইর গেছে বাইর দেখা দিতে বাংলা গেছে ও তো সত্য নেই তুমি এক কাজ করো তোমার বড় ভাই সাহেব তোমার বোনের ফোন দাও তারা আপকা তারা আমাদের দ্বারা মিলিয়া যে সিদ্ধান্ত নিবা তো হইলে আমরাও সিদ্ধান্ত নিব তো হইলে যদি যাওয়া লাগে তো আমরাও যাইব ইকান আমরা কেন আগে দিতাম বুঝি কেন ঠিক করছো ইকান খারাপ করছো বলবো না দেখো যে বুঝাইয়া 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 যে করবো আমি চিন্তা করো নেটওয়ার্ক যখন ছাড়ি দিছে তোমার আমরা বাজি গেছে বাজি গেছে না আমি তোমার বড় ভাই সাপলে বড় ছোট বইন ফোন দো দিয়া উঠে আপু আওয়াজ লাগে আর কো আমরা এখন যাইবো দেখো তারা কি দেখো তারা যে তারা যে যেদিকে আটবো আমরা ওদিকে আটবো আমরা উল্টো পাল্টা আটতাম না এলে আমি আগে আগে গেলে ফিরে বলি কেন এখানে আমিও ভালো করে বুঝি তালা কিন্তু কইলাম তারার কাছ থেকে আগে ঘুমলো তারা কি দেখায় বুঝছো নি তারার আগে তোমার মায় তো করছি আর তুমি জ্বালাইতাম নাই থাকতাম নাই কেন আমার যে ভাই দিয়ে সব যায় রে বাবাই
তুমি যে গান করিয়া বলছো গান ঠিক না রায় তুমি ওর দুই চোখ দেবা দেবা কুম্বা দিবা গো ভাই আমার লাগে তুই চিন্তা করিস না যার কেউ নাই তার তো আল্লাহ আছেন রে ভাই তার তো আল্লাহ আছেন তুই আমার লাগে চিন্তা করিস হ্যাঁ রে ভাই আমার একটাই রে তুই ও ভাই তার লাগে আমি তোমার ফোন নিব আমি তো তোমার সাথার করবো ভাই আমি তোমার ভালাই দিব নি কোজেন তুমি আমার না থাকলে অসুবিধা কি তার রবি ভাই ওখান থাকো ভাই রে বা তুই আমার লাগি যতখান খরচস আর যতখান খর রে এটা নিজর খেয়েও খরত না আমার তো সবও আছে আমার খেয়ে নাই আমার ফুয়া আছে আমার ফুরি আছে আমার ফুয়া এগুলো লন্ডনি বিদেশি এগো হইছে গিয়া ব্যবসায়ী ফুরি আছে ফুরির জামাই বিরাট ব্যবসায়ী তারা সব থইয়া আমার খেয়েও দেখার মতো নাই তুই খেলে রে ভাই তোর তো পিছু টান আছে নুন আনতে ফান্তা ফুরাই তোর সংসারে তুই কিলা সালাই আর আমার কিলা দেখতে রে ভাই আমি চাই না আসলে তোমার কষ্ট দিতাম আমি চাই না রে ভাই আমি যাই কি রে বাবাই আমার আর আটাইস না রে বাবাই এরে তুমি যাওয়া লাগতো না তুমি অন্য কথা থাকো বুঝছো তুমি তো কই রা তোমার হুয়াইন তো খোঁজ খবর তোমার লয় না কোনো সমস্যা নাই ওখান থেকে ভাই তোমার খোঁজ খবর তোমার হুয়াইন তো লইবা না লইয়া পারতা না কিতা খোঁজ রে ভাই আমি আসি না মরি গেছি আমার বাচ্চা কাছে এক দিদি নেইয়া মুখ দি জি কাইল না আর তুই খোঁজ খোঁজ খবর লইব ভাই যার সাত হয় না তার সাতাশি তো হয় না রে ভাই সেমনে লইব সেমনে লইব রে ভাই ও ভাই লইব গো ওখন তোমার হুয়াইন তো তোমার খবর লইব সাংবাদিকে আইয়া তোমার ভিডিও করিয়া নিছে নানি ওখন ফেসবুকে জানিয়েছে যখন তুমি এলা পুরা ভাইরাল মানিজ্যত বাজাইতে গিয়া নানি তোমার হুয়াইন তো তোমার খবর লইব ও ভাই কিতা কিতা খোঁজ রে ভাই ফেসবুক কিতা আর ভাইরাল কিতা আমি তো জানি না এটা আমার ফুয়া ফুরির মানিজ্যত লইয়া টাকাই পড়বো না কিতা আমি এলা জানলে তুই বেটারে ভিডিও করতে দিলাম না অনেক সম্পাদকে তোমার ভিডিও করে নিছে মানিজ্য দিত না সব লঙ্গেবই দিবা তোমার কাছে আমার কাছে মানিজ্য তুমি আর কান্দ না এখন গোরা আও গোরা যাইতাম নি রে ভাই আমি চাইলাম না আসলে তোরে আমি কষ্ট দিতাম আমি চাইতাম কি কোনো ভাষা তুমি যদি যাও গিয়ে বারো ইয়া আমার ইয়ে বহু চলি যদি বিচলে রাখে ইয়া ভাই না আমার সিদ্ধা সাবু সিদ্ধা মারব এখানে পয়সা রে ভাই তোরে বহু পয়সা আল্লাহ দিলে চান্দ টুকরা রে ভাই তো বালা মঞ্জুর বাচ্চা আমার কত খেয়াল নজর রাখে আমিও তো কুকারি কুকাই আসতে রাই তোর বাদু আমার তুমি কেন কিতা সারাটা কর তোমার তুমি আর মাত্র না মান ইজ্জত আর কুলতা উড়িছে না মান ইজ্জত কুলতা রইছে না মানে কি রে কি তুইছে কি তুইছে বুঝছো না নি আম্মা তো পুরা ভাইরাল আম্মা ভাইরাল মানে আম্মা কোন আনো ফেমাস আর সেলিব্রিটি মানুষ এলা যে ভাইরাল হইজিতা আহারে কোন জায়গার কোন সাংবাদিক আইয়া আম্মার ভিডিও করিয়া ফেসবুকে দিলাইছে ও কি দা হো ও যে আমরা তান্দে ঠিক মতো দেখা শুনা করি না ওটা কিতা কইছোইন তাই তো মুরব্বী মানুষ ওটা বুঝছোইন না আর সপ্তাহ নিয়ে ফেসবুকে দিলাইছে কিতা মা তো বুঝছুই না তোমার আম্মা সপ্তাহ বুঝুন কিতা না বুঝুন তাই তাই যদি কিছু না বুঝতে এমনি এমনি নি তানো দুই ফু আর এক ফ্রি হয়ে যায় সপ্তাহ বুঝুন নি তা স্বপ্ন নি তোমার আম্মুর খাইছিল তোমারে তোমার বাইরে তোমার বইনরে বাদ বানানি লাগে আর আমরা বউ আইনতরে বাদ বানানি লাগে গিয়া দেখো তাই সাংবাদিকা নিয়ে অতা করাইছে তা ঠিক আছে ওখন কিতা করা যায় ওটা লইয়ার চিন্তা ভাবনা করো ওটা লইয়ার চিন্তা ভাবনা করো কিতা করতে আবার মানে কিতা ইগনোর করো আর আমি একটা জিনিস বুঝলাম না তোমার অত চিন্তা কিতা তোমার একটা বাই আছে বোন আছে তারারে খুব চিন্তা করতো তারার তো মনে হয় না অত ফেটো বেদনা তোমার আম্মার লইয়া তোমার কেন অত ফেটো বেদনা উঠে কিতা মাতো ফেটো বেদনা তো আমারও থাকবো কারণ আমি তো হইলাম ঘরের বড় ফুয়া
দায়িত্ব তো আমার উপরে বেশি সব এটা তো হলো হুরু হুরু তারারে মানুষে বেশি দুষ্ট না দুষবো আমারে বেশি ওখানে চিন্তা তো আমার বেশি আমার চিন্তা করতে হইব তোমারে মানুষে দুষলেও কি তার না দুষলেও কি তা আমি একটা জিনিস বুঝলাম না তোমারে তো অতটা চিন্তা করা লাগে নাই কেন আহা তুমি বিষয়টা বুঝো সামনে আমার নির্বাচন কত মানুষ এমনি কত দুশ্মন আমার পিছে এমনি লাগি রইছে ওখন মানুষের কাছে বুট চাওয়াত গেলে মানুষে উঠিয়া কইব তোমার মারেও তুমি দেখরায় না আমারে দেখবাই কিলার ও আচ্ছা তে আমার কি তা মনে জাননি তোমার আম্মাই তে ইচ্ছা করে করছেন যাতে নির্বাচন তুমি ফাঁস না মানুষের জন্য তোমারে বুট না দে মানুষে উঠা কত মারে ঠিক মতো দেখেন না জনগণকে কিলান ঠিক মতো দেখব অতার কারণে না তোমার মায় সাংবাদিক আনি এই চাইটা চালছে আসলে তো ঠিক কইছো ও যে আমার বিপক্ষে যে গো খাড়াইছে এমন নগর টেকা দিয়া সাংবাদিক রে আমার মার ভিডিও করে লিয়ে গেছে গিয়া ও তো তোমার বুদ্ধি খুলে আস্তে আস্তে অলানো তো হইতো পারে ওয় অতটা তো তুমি বুঝি লাইছো তোমার অপোজিট সাইডে যে পার্টি আছে হে মনোহর টেকা দিয়া সাংবাদিক দিয়া এটা করার তিলে তাল বানানি লাগে যাতে তুমি আর জিতে পারো আর হে জিতে জিতে পারে ও বুঝছি এ তো আমার ফিল্ড নষ্ট করতো স্যার না 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 আমি কোনোভাবেও আমার ফিল্ড নষ্ট করতে দিতাম না কিন্তু কিন্তু কিটা কিন্তু সাংবাদিকে যা তুলিয়া ধরছে আম্মায় যা হইছে সব কথাও তো ঠিক কিটা ঠিক আমি হইলাম বড় বড় ভাই তেরা তাকে বিদেশ আমরা সব তো পয়সা আলা সুমিও পয়সা আলা এটা আমরা তো মা বাপরে মারে তো হইলা ঠিক মতো দেখলাম না দেখা লাগতো না তোমার তো ফেটো বেদন হয়েছে কিটার লাগে হ্যাঁ মারে দেখতায় মারে দিকে কিতা করতায় এরে আমার মাথুন এখন যাও আর রইছে রাইতে গেছে এটা লইয়া চিন্তা করিয়া কোনো লাভ নাই আর তোমার এখনো তো ফেটো বেদনা কিতার লাগে আচ্ছা আমি এখন কিতা করতাম ওখান কিতা করতে কিতা এখন রাইতে গেছে এখন এটা বিষয় লইয়া কিছু চিন্তা করিয়া লাভ নাই রাইটটা ফুয়াক সকাল হোক তোমার বাইরে ফোন দেও তোমার বোন দে ফোন দেও তারা আও আমরাও যাই গিয়া দেখি যে একটা করে সবাই মিলিয়ে একটা ডিসিশন নিব এখন তোমার নানি অত চিন্তা করা লাগতো না আর হুনো একটা কথা আগবাড়িয়া নানি মার ইয় লওয়া যাই হোক না দায়িত্ব লওয়া যাই হোক না বহুত দায়িত্ব পালন করছো আর দয়া করি নানি এটা নিজের কারো বুঝা ফেলাইও না আমারও একটা ভবিষ্যৎ আছে চিন্তা করতে হইব সামনে তোমার ইলেকশন ওটাও চিন্তা করা লাগবে ইকান হতা ঠিক কইছো আমি ঘরের বড় ফু হইলাম কিনা করি কি তার টেকলাম নি সব দায়িত্ব একলা আমার উপরে লই লিতাম হে তাকে বিদেশ তারও পয়সা করি আছে ও তো মারে দেখতে পারে বিদেশ নিয়ে আরামে রাখতে পারে আও তারা সবরে ফোন দিয়ে সবে বুঝিয়া যেখান সিদ্ধান্ত নেয় অত তোমার সুবুদ দিছে আচ্ছা হয়েছে এখন গড়াও সাহেব ঠিক আছে এক কাপ চা দো যা টেনশনে মাথা জিম জিম করে আচ্ছা রে এখন কথা খোসাই আমি আর কিতা উচিত হইব নি ফোন দিতাম তেরা আর সুমিরে তুমি এখানে কল দিতা তুমি জানান ভিডিও দছ তোমার বইনো ভিডিও দছ তোমার বাইয়ো ভিডিও দিছে আগে আমরা গরো যাই গরো গিয়া দেখি তারা কল দেনি যদি তারা কল দেতে গেলাম রে বিষয় মত মা একবার ইয়ে তো আমরা নিতে বিষয় মাথা দরকার নাই সাও গরো বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট দানস দানশীল মিলিয়নপতি কবির কবির মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী তেরা মিয়ার এক মাথা অসহায় বুঝলাম না আমি কিছু বুঝলাম না তুমি আশ্রয় দিতে লাগে আমার বাড়ি ধরে মাসে সিসি দেন না লোক দেন তুমি আশ্রয় কেন না আসল বিষয় লিখতে সিসি দিন কিতা করতো তোমার বাড়ি তুমি তোমার বাড়ি তো করছো না কিতা করা একজন লেগারে বিশিষ্ট দানশীল দানবীর রাজনীতিবিদ আর একজন লেগারে যুক্তরাজ্য প্রবাসী না যুক্তরাষ্ট্র প্রবাসী লন্ডন মাই মাই তোমার বাড়িতে রাখবে দিয়ে তো সময় নেই মারে সময় তো আমার তো সময় নেই তে মানুষে সিসি দিত না কিতা ও শুনে মাই গো আমার যে জ্ঞান দিরা ভাই এতে মারে সময় দিনা ভাই এতে মারে দেখা আমি দেখে উল্টাই লাইয়ার গো আমি দেখে উল্টাই লাইয়ার আমার দিন তিন সময় যাইবার দিরে আমার মারে দেখার লাগে
আমি একটা জিনিস বুঝিয়া পাইয়েন না এই নিউজটা নেটো দিল হে আর আম্মা দেখছো না খান দিয়া খান দিয়া সবটা কইরা বেটাই তোর সামনে ইয়াল্লা ইয়াল্লা মুখ দেখাইবা কিলা গাও মাঝে বাইয়েনতে হি ফিয়ারে হল খালি বাইয়েন তো দিত যাইতো না বুঝছো ইটা সিটা দুই একটা হে তোমার প্রিয় ফোন আশ্চর্য আমার ফ্রেখে নাই এফোর তো দেখো সে মা তো তুমি তাই ফুরি নাই তো ফুরি ওইটা ফুরি তুমি ফুরি হিসাবে তোমার উবে ওইটা সিটা ইয়া দুই একটা ফোন বুঝছো একটা একটা কথা কিটা জানতা একটা কথা কইতো জামাই আম্মা দিত না বুঝছো আম্মাই কিন্তু মারাত্মক একটা গুণ হচ্ছে নিজ বিশেষ সম্পত্তি কথা পাঠ পাঠ গা হইয়া বুঝছো আমার কথা শেষ করিয়া আব্বা মোরা বাদে এই যে বিশেষ সম্পত্তিটা পাঠ পাঠুরা হইয়া দিছো এটা পাঠ পাঠুরা হইয়া কিন্তু তোমার ঠিক কইছে পাঠ পাঠুরা হইয়া দিলে কিন্তু ফুটা উঠতাই যা তার বিশেষ সম্পত্তি হেস ফাইলিল এখন আর মারে না হইয়া কি দাম খার সামনে লাভ মাত্রা তুমি খার সামনে লাভ মাত্রা এটা পাঠ কি দালে কি করছেন তুমি দেখি পাঠ করানি রইছো সব সোনা দিকে তুমি দিছো ব্যবসা যেন হলাই যদি তোমার বড় দিও বাইয়ে তোমার সম্পত্তি ঠকিলাই মোবাইলের মাঝে মানুষের সিসি দেয় মোবাইল যদি কমেন্ট মানুষের চি চি ওই তো চি চি লেখছে দেখো চি চি যদি কমেন্ট বাচ্চাদের জুতা মারা উচিত নয়া কমেটাইছে জুতা মারা উচিত বুঝছি ফুল হইলো মারো একটু বাদ মানুষ এখন আমরা আগে যদি সরাসরি পাই আমি বাদ দিলাম তো দামান করি আমার তো বুঝতেই তো যদি না আমার সমাধি কে বলতে পারে তোমারে পাই আমি তো চিন্তা করি একটা বিষয় দেখছো নি আমার এখন আমি কিছু উল্লেখ করলে তোমার নামই কইছে আল্লাহ এখন আমার সাথে পাইছি ওই এখন তো ওখন এটারে কিতা করা কোন পর্যায়ে যাও আমি তো চিন্তা করি তা কিতা করো আমরা খুব জানি আমি আমি কইতে পারি কথা তাই আমি কইতে কইরা তোমার দিও ভাই তোমার দিও ভাই দেখি আগে কিতা ডিসিশন নেয় আমরা কিছু ওয়াইট করি বুঝছো কিছু সময় অপেক্ষা করিয়া দেখি দুই এক দিন তারা ফোন দেয়নি আমরা ওই ওই তোমার ভাই যদি ফোন দেয় না নি তে আমরা তারার লগে মিলিয়া যেটা করি তুইও তো জবাব দিতে আমারে ফাইলে তো রাস্তা আগে পাল্লা বুড়া মাথা দিতে বলে সালাম দিতে ওখানে দেখা যায় তোর রুচির পরিবর্তন হয়েছিল সালাম দিতা খারে সালাম দিতা বুঝলি আগে খারা সালাম দিতে তুমি আমারে তো দেখি আলো কইতে না নি ভাই বালা নি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বালা আসুন নি কত দাম আতে বে ইতে এক সময় কইতাম ই মানুষরে সালাম দিতাম আর কোনো মানুষরে আমি সালাম দেই না ও শুনা মাই গো ই ফসাউস তো কোন না দূরে ফেল আমারে তোমারও মানুষ কইরো আমি তো একবার কইছি ও মানুষরে আমি সালাম দেই না আগে মানুষরে সালাম দিতাম শুনছনি আগে তো আমার সালাম দিত আমারে কই দিন তো মানুষ নাকি তা ওই তোমারে কইরাম পয়লাও ব্যবহার কিতা করলাই উগান্ডা কইয়া ডাকিল্লাই মুরাদ না আমার তো বড় দোষ আবার মুখে মুখে কয় ওই তোমারে কইরাম এই ফোন এই ও তো বড় ভাই দেখুন পাওয়ার আবার পাইতাম কই বেকার আমার রাখতু লইও না বুঝছো নি বাদে আরো খারাপ হইব ও বাপ রে বাপ মুটি সিংড়া ফুয়ার মা তুরানি কই পাওয়ার পাইতাম কই এই এই তুই খালকে কার সামনে খাড়িয়ে মাথে তুই তার পাইরে নি বে
খাস সামনে মাত্রাম আবার এলাকার প্রভাবশালী পয়সা আলা মানুষের সামনে মাত্রাম মুখ দিয়ে আবার প্রভাবশালী হো পয়সা আলা হো হিকান তো মূল্য না তো ঠিক ঠিক আছে তোলবাজি তো ঠিক আছে উহরবাজি কেন সারা মাথা করে অবশ্যই করমু যে মানুষে বৌর কথায় মা বাপরে গর্তাইবা করিয়া দিলা আগুরে আবার সম্মান দিতাম এই এই আমি কিতা করছি এই তুই আমারে দুষ কিতা লাগি দেখছি আমি ফেসবুকে সপ্তাহ ভিডিও ভাইরাল হইছে জন আমি দেখছি নানি সপ্তাহও দেখছি ফেসবুকে কিতা হইছে না হইছে কিতা নাকি এটা কিতা আমার লাগি হইছে ফেসবুকে তো সানি ভালাই দিছে পেজও সানি ভালাই দিছে এটা আমার লাগি তো হইছে না আমি কিতা করলাম আমি তো কিছু করছি না আনতা যে খালি আমারে দুষ আর কোন গানের কোন ফুয়া সাই কেন দেখি সুন্দর করে মাতু কাবে ব্যক্তি বলছে ব্যক্তি মারাইস দা ব্যক্তি মারাইস দা কিন্তু ফেসবুক কোন তো তোর মোবাইল লাগে না মোবাইল আছে মোবাইল দিয়ে কিতা করতা না মোবাইলের যুগ তো তা যুগ বড় খারাপ যুগ চি 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 মিয়া খায় আসনম করে না রাস্তা ঘাটে আটরাই গিলা পাউ দি আটরাম এ করা বড় বা পাউ দি আটরাম দাঁত ফালাই দিব সব চুরি লাগ তাহলে তুমি দেন রাস্তা ঘাটে বার হইলে না তোমার জুতা আনতা খুলে এটা বাড়ি মারি আমার জুতা খুলে মার সামনে এক দেখাইলাম ইয়া মা বউ তিতকিনার বিসি কত বড় বড় কথা কইয়া গেল আমারে সালাম দিত ইয়ে করত কত শ্রদ্ধা করত আর জীবনে তো করত না শুধু সালাম তো দূরের কথা ঘটনা মুতি চিংগু ফুয়া আমার সামনে মুতি এখনো আউক মারলে মুতি দিব না আউক মারলে তোমার মান সম্মান কিতা যাইরো গে আমি বুঝরাম না কিচ্ছু হে তোমার বাইর জান না তোমার বইন আছে তোমার বইনের জান না বাইর জান না তোমার খানে যা জান না রে বুঝলা কিলা বারুকা সামনে বারুকা মানুষ মেলে মারুকা সমাজ মেলে বারুকা আতো বুঝবা কত দানে কত চাও ওই একটা তিতকিনা বিসির কথা হুনিয়া না কারণ খানকা মন মিজাস্ত না তিতকিনা বিসি হই রে তুমি তারে তিতকিনা বিসি না নি গুরি কিতা হইতাম যে মুখে মুখে তর্ক করে হে নাক টিপলে লাগে দুধ তোর কবিতা আসা করি না মিশা করি কেন বুঝতে নেন মূল্য যাও না কেন মূল্য যাইতাম শুনো আমরাও তো চিন্তা ভাবনা করতাম নাই আমরাও তো চিন্তা ভাবনা করতাম ফারতাম না তোমার বাই আছেন বই না তোমার মান সম্মান ইজ্জত নাই তুমি চিন্তা ভাবনা করবি না আমার মান সম্মান ইজ্জত আছে আমি চিন্তা ভাবনা করতে হইব আনে লে ল্যাম্পটা বার হইলাম না কাপড় কেন ফেললাম সমস্যা নাই আমি বুড়কা চিন্তা করতাম না তুমি বুড়কা তোমার তো কোন সমস্যা হওয়ার কথা না শাইলার মা হইতো না তোমার তো তেরার মা তেরার মা হইব কবিরর মা হইব তুমি নাই মা তোমার ব্যবহার না তুমি কইলে ওখানে আমি মাইনা নিব তোমার শরীরের ভিতরে কত বেমারি কেন তুমি জানো নি ডাক্তারের কাছে না গেলে না তুমি তোমার আরে ভাই ইকা বয়স হইলে কত জাত এটে টি মেটমেটি ফেটফেটি থাকে এর বাদে তখন থাকবো আমার বয়স হইছে না নিরে ভাই এর বাদেও রোগ ভাই বুঝছো নি তুমি ডাক্তার দেখাইয়া তোমার আমি ওষুধ তুমি খাওয়া তোমার একটু আরাম হইব বুঝছো নি বালা না ডাক্তার দেখাইলে না তুমি ভালো হইতাই আল্লাহরে ভাই ডাক্তার দেখাইয়া কিতা করতে আমি যদি মরে যাই তে তো আমি আরো আদায় পাইলাম আমি তো সাইরাম আল্লাহ কোন দিন আমার ডাহ দিতা আর আমি যাইতাম গে কিতা কও রে গো বুয়াই যতদিন হায়াত আছে না নে ততদিন তুমি বাস ভাই জোর কই দিয়া তুমি মরে দিতে আর ভাই নে কও যাই ভাই রে খাল লাগি বাসতাম বাসিয়া কিতা করতাম এক ফুয়া বিদেশি এক ফুয়া কুটি মতে আমার ফুরের জামাই ব্যবসায়ী আমার কের কাছে টাই হয় না আমার কের কাছে জায়গা হয় না আমি তোমার সাজার গরম আছি নানি আমি তোমার দেখবো তুই আমার কতদিন দেখতে তোর তো সংসার আছে তুই ওই লেগে আমার সাজার গরুর ভাই গাও সম্পর্কে আমার নিজের মার পেটের পায়ে তোর তো কম সম্পদ নাই তারা তো চাইলে আমার খেয়াল নজরে রাখতে পারে ও ভাই আর খান দো না গো ভাই খান দিলে আমার আরো বেশি কষ্ট লাগে বুঝছো নি ও ভাই যাও কোথায় আছে না গো ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে ও আল্লাহ ভাবি ও তুমি আমার কাছে থাক ভাই আমি তোমার তোমার বেমার আজার আমি দেখবো না ভাই রে কেটা লাগে আমার ডাক্তার দেখাই যে কোন দরকারে আমার কিতে একটা রোগ নি আমার পাওয়া বাত বাত লাগে গেছে কোমরের ধরা গলা বেদনা চোখের সমস্যা কয়টা
Kita lagi? Tuh, semuanya kita. Oh iya.
এক পয়া কোটিপতি বিদেশি ব্যবসায়ী শিক্ষিত কোটিপতির মা অসহায় তোমার আর কিতা বালা দিতাম সে করবে মা অসহায় আমার বুঝতে ইয়া সে হাত বুঝে না নানি না বুঝিও না বুঝার বান করে এরা বোন আমি তো দেখান বুঝে যাচ্ছে আমার ভাই নূর ইসলাম বুঝছ আমার হরি আমার হরির কথা আমার 200 বন্দিক আছে তারা কিন্তু আমার ওয়াইফের বড় কিন্তু তারার কিন্তু দায়িত্ব বেশি আমার আমার কিন্তু তুই বাদ মানিস আমি কিন্তু আমার কিন্তু খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা আসলো আমার মার পরিবর্তে আমি হরিদের সেবা যত্ন করবো আমার হরি আমার কাছে আমার সম্বন্ধে ওকে দিলাম না আমার কাছে আমার কাছে যদি দিলাম কিতারে বালানি কইলে আসসালামু আলাইকুম বাইসা কইয়া সালাম দিত বুঝছো হে আইসকু আমার মগজ উঠিয়া মাতে নৃত্য করে আমার মগজ বুঝছো কিতা করতাম কিতা করতাম তোমার কিতা মাথা খারাপ হয়েছে নি রাস্তাঘাটের কোন মাইসে কিতা হইলো এটা তুমি খানো লোকিতা লাগি ইয়াল্লা তো এখন তো শুরু হয়েছে আরো কত তো হুন ভাই ভিডিও সারা এলাকাত বাইরাল হয়ে গেছে ভিডিও হয় হয় আমি তো জিনিসটা চিন্তা করি আর ওই যে শুটকুট লাগাইছ আর কি শাড়ি আর কি পোশাক চিচি তোমরা কি সরম করে না রাস্তা দিয়ে বেশি আটতে ফুটফুট ওকে নগে তুমি নগে তুমি নগে তুমি মিল দিলি বাইরে চশমা এখানে আছো হ্যাঁ তুমি নগ তোর তোর কিতাবে মাথা তারা গিল্লা নাই আমি হইলাম তারা দামান আমার লগে তুই মারতে ইটা মারতে গিয়া তুই আমার সম্বন্ধে বড়জন যে কবির ভাই এর লগে মার কুরু জন তেরা ভাই এর আর লগে মারতে পারছো না তুই আমার লগে মারতে দরকার টাকি দাম তোমরা কিতা খাইয়া খাম খাত নাই না খাম আছে আমার একটা উয়াই আছে আমার একটা উজন আছে মানছো না তারা যে মেলির কিতা তাই বই নাই নি যা সম্পত্তি আসলো তিনও ভাই বোনে বাক করে লই যাইছি আমার তো একবার তো চিন্তাও করলাম না এখন আম্মাই কিছু অসহায় এখন মাইসে ক্ষতটা হইব আমরা সহ্য করে নেওয়া লাগবো আও বাড়ি যাই আমি তো ঠিক আছে তুই যেখান কইছিলা তুমি ইনো গিয়া সময় মিটিং হই বড় ভাই সাহেব দিও জন তাহবাদ বাবি তারা দিও জন তাহবাদ তুমি বলেও আমার কোনো দায়িত্ব তোমার কাছে আনতা তুমি পাগল হয়েছে আমি মাথা বুঝা আনতাম বইয়ের জন্য যদি মনে হইলাম শেষ মেশ গোলার গেছে লাগি যায় মিটিং করে যদি তারা বেশি খেজাই আমরা কি আমরা সামতা একটা দিব বলে মাসো আমরা টাকা 200 তুমি পাগল নি ভাই ইন তাতে বই নিয়ে কাছে মায়ের তুমি জীবনে হুনছো নি কেন দুই ভাই আছেন এমন তো না যে এক ভাই দুই ভাই আধাখানা ধান করি এখন 15 দিন টাইম দাও 15 দিন ইন দাও আমি এখানে আনতাম ওই 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 আউ কেন আমার মন মন উড়াই ওই আউ তোমার বুঝি হইব কত প্রশ্ন সম্মুখীন হয়ে দিব একলগে যাই কেনাই লাগে সামনেই তো বাড়ি আও না যাইবি তো আমি আধা ঘন্টা গড়ে বইলেও করতাম আসলে তুমি বেশি বুদ্ধিয়া বুঝছো না বুদ্ধির কোনো রেশো নাই খালি মুক্তির খালি মাত্রায় আগে কেন গেলে কি তুমি আমার গরু কিতা কই আইলাই এখানে গেলে কিচ্ছা বুঝা আগে লইতাম না কোনো কিছু দায়িত্ব আগে লইতাম না এখানে কইছো না নি আগে যখন গেলে দায়িত্ব আগে পড়ে জীবন আনি তার হাই না লগে যাই না এখানে ওই 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 বেশি মাত্র খালি বেশি মাত্রায় আমটা গোটাইতাম আসলাম হে ও এমনি নে হয় হোসেন যে তোমার মাথা যে বুদ্ধি তুমি ছোট আপার বড় পয়সা লাগে বাড়ছাই রায় নানি তারা ওকে তারা হইলে তারপরে আমরা যাই ওখন বুঝছো নি ওখন বুঝছো নি সব তো খালি জ্ঞান দেওয়াত লাগি যাও আমি লাঙ্গি প্রবাসী বিদেশি মানুষ হ্যাঁ টেকা কিতা এমনি এমনি জুই করছি না মাথার গাম ফাও পড়ছে রক্ত ফানি হয়েছে আর আমি কিতা দেশার তার গিয়া ফুটি জীবন নাইনি ইলা না তে বুঝছি তো কিন্তু তোমার তো আমার এবারে লাস্ট টাইমে বুঝো বসো খালি বুঝো তুমি তো তারা ঠান্ডা গেলে গলিতে বাইসা
আপনার আমি কিনা বুঝাইতাম, আপনি তো আসল মেম্বার হইতা, চেয়ারম্যান হইতা, এই হইতা, সেই হইতা, কোনদিন হুনমু বিদেশ থাকি সংসদ যাইতা কি যাইতা আপনি, ও তো সবাই দিবাই ওলা রাগ করুন না জানো, রাগ করুন না জানো, মান সম্মান নিজ যদি বাঁচে না ভাই সাহেব, ভাবি মান সম্মান নিজ যদি বাঁচে না তো তাকিয়া কিতে হইতো ফোকাসেন মান সম্মান নিজ যদি না নিতে আমি দেশ হইয়া যদি একটু ফাইন না ভাই সাহেব তো অনু তামু বহু সবরে বলি যাবো কিতা হইছে বলছে তো ভাবি বলি যাবো কিতা হইছে তো জানো না আপনি আইসুর কিতা লাগি অবরতন তো তাই তো অবগত নাই তাই কোন জিনিস অবগত না তাই তো সব জিনিস অবগত আছে এই বুঝছি তুই কিতা আমার কথা কইরেনি ওখন যদি আমি কোনটা কইতে হয় কোনটা দুষ্ট হয় তাহলে তো তোরেও দুষ্ট হইব সব মূলর খণ্ডনি তো তুই তুই এখন দুষ আমারে আইতে না আইতে লাগ সিলিয়া লুলিস মাথাতে রাস্তার মাঝে গড় যাইতে দিলে না সমস্যা কিতা এই ভাই সাহেব মা শুনেনি ভাই সাহেবে তো মনে করা কোর্ট পয়েন্টর রাজনীতিক ময়দানি কান হে আপনি জেলা মাত্রা বুঝা যা তো আপনি বক্তৃতা দিলা রাস্তাঘাটে আটা যান না মাঝে থু 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 দে আপনি কি দেখ না ভাই সাহেব এই কান চিন্তা করতাম না তো ভাই সাহেব খালি চিন্তা করেন কিলাখান টাকা পয়সা বাড়াই তার ইজ্জত বাড়াইতা আচ্ছা বুঝলাম না গো বোন এটা কোন ধরনের মাত কথা মাতো তুমি তেন হ্যাঁ তোমার ভাই সাহেব খালি দায়িত্ব নেই কিতা মেজো ভাই তোমার কোনো দায়িত্ব নাই খালি কিতা তোমার ভাই সাহেব দায়িত্ব আমি একটা বুঝলাম না নেতার বউ নেত্রী হয়ে যায় ভাবি এটা বুঝলাম না ভাই আমার মা থুনো আমি কিতা হইতাম সেরকম তোমার ভাই যে তোমারে বিদেশ পাঠাইছো তোমার এস্টাবলিশড হইছো না তো ইখানে তুমি গেলে ওই ওই তো ভাই চাইতো না পানি করতো ইয়া কোন ইয়া রাস্তার মাঝে লাগাই দিছো মাই বেটা বাড়ি বা ওই তো আচ্ছা বুকান মিলা কই চাপ বুক মিলাই মুক মুক মিলাই বা দিন ভাই রাস্তার মাঝে কিতা লাগে কইছে এই ও ভাবি আমার বলে সব দোষ আমি বড় ভাই হইলাম খড়ি কিতা সব দায়িত্ব কিতা আমি লইতাম খাড়া তুমি মাতিও না তারারে ফড়া লেখা করাইলাম বিদেশ পাঠাইলাম সংসার চালাইলাম সব দোষ আমার ওখান মারে লইয়া হে আমার দোষে উল্টা ও ভাই যাও আপনি আমার তলে সুমি জামাই কাল কোন জানো ওই যে আপনি কই রা রাস্তা তো ওইসব নি থাকি আমারে আপনি ফড়াইছেন হাবাইছেন এই করছেন সেই করছেন সব সাপ ইটা ফড়ে নি মানে রাস্তা পথে এবার সময় আনছে ঠু ঠু যে দিছে ও তুল লেফটা কিলা মিটাই তো চিন্তা করুক কা একবার আশা কথা কইছ ভাই তো মামা শেষ হইছে না সুমি জামাই একটু তামরো বা তুমি ভাই আইও তো এটা আল্লাহ মারলাই আল্লাহটা পরে মারো আদিল কিলা কার কইরা তুমি তোমার ও আমি একটা জিনিস বুঝি না সুমির জামাই কোন টেনশন নাই বেটা খালি ফেলাই রাখতে লাগি হে টেনশন বুঝা তো আপনি লইলেন না ভাই সাহেব মানুষ মানুষ দাঁড়ান জান না এলাই বুঝলেন না ব্যবসায়ীর মা অসহায় বাইসা বেতন আনি হোকাছে তাই সম্পূর্ণ রূপে বেতন লাইনি তারা সব এখন আমার দোষে অতটা করার বাদেও আমি বাদ আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা কিতা লাগে তান্ডে এখন দোষা সকলে কিতা লাগে তান্ডে দোষা খালি তাই না একলা দায়িত্ব নেই আর খের দায়িত্ব নাই খেনে মেজো ভাইয়ের কোনো দায়িত্ব নাই কিতা গো মাথা না কিতা লাগি আমি আর কিতা হইতাম আমার আর কোনটা মুখ রাখছেন আমার তার সবে কোনো আমার দোষের রাস্তাঘাটে আমারে ভাইলে তার আমার নানান দাম হাত মাতে অবনো ভাবি তো মাথার তারুরে পারে গেছে কি মেজো ভাই ভাইলে হই হই আমরা দুই ভাই বড় ভাই ছোট ভাই মেজো ভাই আপনারা ডাকা মেজো ভাই আচ্ছা ভাবি আপনি যেখান কইছো ঠিক আছে তেরা ভাই চাওয়ার উপরে কিন্তু বাট ফরে নিয়ম কিন্তু পাইছাবে ফালতা আম্মা বুঝলাম না ভাবি ভাই সাহেব সব তো আমার আমার উফি দিখানে ফালাই দেন হে সম্পত্তি যখন ভাগ হইছে তিন ভাগ হইছে তিন ভাগের মধ্যে আপনারা তিন জনের ভাগ করিয়া নিছেন বই নাকি তা নিছেন জানি তাই না তো তান দায়িত্ব নাই তাই দায়িত্ব নাই আমি বেটি এলাম গায়ে রাখাটার বউ আমার উফি কোনো খেরো বউ শোনা বউ সম্পত্তি নিবাস আমার রাখাটার বউ আছে না আমি খানে নিতাম না তুমি তো সুখা করি না আমার লগে আমার ভাই ইনতে মারবা ভাই ইনতে তো খানে আমি নিতাম গো বড়ি গছন নিবাই এই না আমার ও কিতা করা যায় বুকা এক কাম করো ভাই যাব কিতা করতা আপনি তো আমি বেটা সারা দিন রাজনীতি নিয়ে ব্যস্ত ও বাড়ি হো বাড়ি ও বাড়ি সারা দিন থাকতে পারতাম
আরে তুই কি তা বুঝবি আমার অবস্থা তুই জানো কি কইব না আমি কিছু কইব না তুই দেখো বিদেশ আমার সামনে ভাই ভাই মুখ বন্ধ করে যেটা না তোমার দেহ গাটারা পছন্দ না আজ কই লুকা মানুষে আস ওয়ো আপনি বিদেশ তা কই না আপনি নিয়া হইতো না বাবি তা কই তাঙ্গই পাই এটা তো মাতিল্লা আপনার বদনাম হই বদনাম তাই না আপনি চিন্তা কই তাই না সালাই কেবা আমার বাড়ি যদি নেই মানুষে কইব তো হরি গাই না আসবা মাইশে কইছি না আপনার বাড়ি দিতাম ওরে আপনি টানিয়া নেন কি তালে আরে প্লিজ প্লিজ ভাই জায়গাটা কই জায়গাটা কি জায়গাটা কি মারবা না তুমি মুখ মারবা আস্তে আস্তে না তো কি তা লাগি তুমি তো আমারে যা আসি না বাবা আসি না জানা বাইসা আমার মাতে দোকা প্লিজ আমারে মাতে না দিলে তো উইঠো না আমি যেখান কইতাম আমরা সকলে মিলিয়া ঠেকা পয়সা যদি লাগে আমরা দিমু নে আপনিও দিবা আমিও দিমু বড় হিসাবেও দিবা এর বাদে আমি কইরাম কিতা জানতাম আমারে দিলাই তো নো বিদ্যাশ্রম ও বিদ্যাশ্রম না খারাপ নাই তো খারাপ নাই তো টাকা পয়সা যা লাগে আমরা দিমু নে ওখান জিকা বাইসা আপনার কিতা মত আছে আমার মত আছে আলহামদুলিল্লাহ মত আছে নি মানে তাড়াতাড়ি ওখান গর হয় গর গিয়ালে বাকি মাত মাত না বাকি মাত দাও ভাই নে রইছ ওখান ওখান ভাই না কি খালি তো দসুন না এই বুদ্ধি আয় সকাল আছে জলদি আয় হ্যাঁ হাই রে ফপা হাই স্টাফ দাও আসো আমি কই আর তাসরাম কই আমার এখন ভালো আছে কই না আমরা মান সম্মান ইজ্জত মারিয়া শান্তি নি তুমি শান্তি নি শান্তি বাইরে নি আমরা মান সম্মান ইজ্জত মারিয়া আমি কি তা করছি গো মাই পাইসা বে কথা কইরা ও যে আপনি যে সাংবাদিক চাংবাদিক আনাইয়া ভিডিও বানিয়ে করছ আরে এই যে ভিডিও গুলা যা মা পাইরা লইছে আমার কিন্তু মান ইজ্জত আছে আমি যা ভাই ভাই থ্রুইতে পারান আমার ইজ্জত শেষ সারা আমার সামনে নির্বাচন আমি আর মানুষের কাছে কোন মুখে গিয়া বুট ফাইছ রাস্তা বাইরে তো আমার এটাও জন্ম আগে আইছি তো আমি যা ঠুক 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 স্ল্যাপ দিলাইছে আসসালামু আলাইকুম মামা বালা আছেন আপনি আমি তো কোনটা জানি না রে তো ভাই সাহেব রে জিকা তোমরা আমার অভিনয় করি না তোমার আল্লাহর দয়া অভিনয় তুমি বহুত খরচ জীবনে আর অভিনয় করি না তোমার আমি না করিয়া দিলাম অভিনয় করতে করতে আমরা লাইফ পুরো নষ্ট করে লইছি আমি কোনটা জানি না রে তো বলে তোমরা দুষিও না ওগো আল্লাহ লাইও না অভিনয় বুতা করছো আর করিও না সাংবাদিক আনাইয়া এলাইয়া বেলাইয়া কতটা রঙ্গের সে মাতিছো মাতি আমরা মান সম্মান ইজ্জত মারছো সাংবাদিক তিন নেতা রোহিতারে যখন আনতে পারছো গো আমরা তো কইতে পারতাম এটা একটু কমারি তো কইতে পারতাম আমার ওই সমস্যা আমরা যদি একটা জিনিস করতাম না বাবা বাবারে তোমরা কি লাগাইতাম তোমরা আইয়া জীবনে আমার কিছু খবর লও নি কতবার কিছু খবর লই না ইয়ে কথা কি লাহান কইলা আম্মা হে ও যে ঈদ গেল ঈদ তো আপনারা আইয়া কাপড় পর দিয়া দি কেউ কিয়া গেলাম আর কি তা করতাম আপনারা কত দফরা ধরছো দিতে না সই তো গেছো দেখিয়া আর ও ঈদ পারে ইয়া গেছে গিয়া আর ও আজকে আইছো এক বছরের মাঝে কোনো খবর নাই আমি কার কাছে আমার দুঃখ কইতাম কে আমার দেন তো আমার কে আছে হ্যাঁ না সাংবাদিক টেন হইতে পারছো না কেউ টেন থেকে কাছ থেকে ফোন নাম্বার লইয়া ফোন দিয়ে হইতে পারছো মরে কেউ নাই বাবা হিসাব শুনছো না 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 আমরা মরে গেছি আমরা দুনিয়াতে রইলাম আমরা রে দুনিয়াতে তো ইয়া আরো জনের বাড়ি নিজর বাড়ি নিজর ঘর তো আপনি আরো কেন আমি মনে মনে হইতে ফিরে দাঁড়াই ও যে আমার যে ব্যবসা আমার ব্যবসার খান্দা তোলো হোমলি বাড়বো ইবা সাইছি আমি এখান কমলি আনলাম না খুঁজি আমার লাগে এই ঠান্ডা আইছে ঠান্ডা দিনে কমলি খান উঠলাম আর এখানে আমি কিতা করতাম আমার পরিবারিত না আচ্ছা গো মাই তুমি কো সাইল তোমার জামাইয়ের নিজের তো এখন ঘর দুয়ার আছে তুমি ইকান তুইয়া কিতার লাগে আরো গাঁও সাসার ঘরের বাই তিন তেরো টান ঘর গিয়া তুমি আশ্রয় নিছো তা ইটা ইটা তো আসলে ঠিক হইছে না তুমি বুঝে না আমার খাইছিল তো তোতা ফুয়েন্টের বদনাম হর তার ফুরির বদনাম হর তার হইতা মাইনছরে যে ফুয়ার পয়েন্টে দেখতে পারে না লাগে ওলান থাকাম বুঝো না নিতা তুমি ও বললে নিরাপদ তোর ভাই একে তা কর ভাই তো ঠিক কথা কইছো ঠিক কথা তো কইছো ভাই তালে টাটা বললো না নি ভাই তালে না কিতা লাগি ভাই একে তা কর ভাই তাতাম কোন ভাই তাতাম কিলা তাতাম আজ তাই গরম এক পরে টিনার অভাই কুত্তা আমার অভাই বিলাই বাড়ার একলা এক ঘরের মধ্যে আমি অসুস্থ হইয়া মানুষ পড়ে যে একটা বিছনাও নাই আমার অভাই কোথায় যদি থাকতো না তো আমার এইন লইয়া হইল না অনে ওই রে বাবা ওই অদিন আগে আমি গেছিলাম আমার যখন দেখি বুহাই বেমার হতো ও আমি লইয়া আইছি আমার বাড়িতে কইলে মনে হোক আচ্ছা বুঝলাম
গোর দুয়ারর অবস্থা খারাপ বালা নাই তে তুমি কিটা তোমার বাফর বাড়ি দিয়ে গেলা দেখলে ওই ওই জানো ই তিন নাতে রস আসার গরর ভাই ই গাও দেশ সুয়া সুয়া কুটু ই কেন আই হে কিটা লাগি আমরা বদদা করা তুমি বাফর বাড়ি দিতে আরে আমরা মানি তো পারা তো খাসি আপনার বাফর বাড়ি গেলা কিনা খাই মা তো উত্তর দাও তো এখন বাফর বাড়ি যাইতাম কোন মুখে বাফর বাড়ি যাইতাম বাবর বাড়ি যাও আজরা পড়াই যাসলো ওগু নানিয়া তেরারে বেদত পাঠাইলাম দামান্দর ব্যবসা করাইয়া দিলাম পুয়ার ব্যবসা লাগি টাকা দিলাম লাভটা কইলাম কোন মুখে বাবর বাড়ি যাইতাম ওই ওই ঠিক আছে আম্মার কথা কিন্তু ঠিক আছে কিতা কইছো কি আম্মার কথা কিন্তু ঠিক আছে ই হিসাবে কিন্তু পাইছাম আপনি কিন্তু আম্মারে আপনি দেওয়া ভাই দূর আমিয়া আস্তা রাস্তা মাতি এইলাই আম্মা ওহনি নো আইয়া তুমি এইলাই আমার উফরে দিও হল ইটা আমি বড় ভাই হিসাবে হইরা নিতা নাই হুরু ভাই হিসাবেও নিতা নাই তুমিও দেখায় না তোমার হর হর হরি ওখন আমারে নিতটা তোমরা মার করা লাগতো না আমার কেউ নেওয়া লাগতো না তারা আমার কেউ নেওয়া লাগতো না রে উরু বলা যে সময় তোমরা লইয়া ঘুমাইতাম কে কার আগে আইয়া আমার কান্দাত ঘুমাইতা তোমরা মার করতাই তোমরা আমার কোলা হইয়া আমাইতে করে কিতা না করতাই আজ আমার জায়গা নাই আমার ড্রাই নাই আমি কের কাছে যাইতাম না 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 এটা তো ঠিক হইছে না ছুটো থাকতে পাইছাব আপনারা দিও জনে মারামারি করতা সে আই আগে আম্মার কুসো ঘুমাইতা আম্মার খান্তাত ঘুমাইতা আর ওখন আপনারা বড় হয়ে গেছেন শিয়ান হয়ে গেছেন বিয়া শাদি করিলিছেন ওখন আপনারা আম্মারে সে খারতনে দূরই রাখতা ও চিন্তা করা এটা ওইসব ঠিক হইল খালি আমার পুয়াইতে না রে বাবা আমার পুরিও কত দৌড়া দৌড়ি ছুটা ছুটে করতো আমার কাছে ইয়া ঘুমাইতো করিয়া তবে একটা কথা মনে রাখিও তোমরাও মা হইছো বাপ হইছো তোমরাও বাচ্চা কাছে নাচো তারা যদি তোমরা নিয়ে লাগান আমার মতো পরিস্থিতি পালায় তোমরা কিতা করবা না না ইলা পরিস্থিতির গো মাঝে গো মাই আমি বলতাম আপনি আমার বড়ি আপনার আমার উপরে তো আপনার একটা ইউ আছে হোক আছে আমি গো মাই আপনারে আমার ওখানে নিব আপনি আমার অন্য তাহ বা আমি আমার তফিকার মা আনা আপনার খাওয়াইব ফিন্দাইব সেবা যত্ন করবো গো মাই আপনি কিতা হরি আপনার হরি ওই আমার গীতা আপনার মা ড্রাইভার হার বেশি আপনি আপনি কোন ড্রাইভার হার বেশি সব টাকা ড্রাইভার তো আমার মা আমি নিমু আমি দেখতে দিলাম আমি নিমু আপনার বাড়ি যাওয়া লাগতো না মাঞ্চে শরম দিত আপনার আর নাইনি এই তুই মুখ বন্ধ কর আমি হইলাম সবার বড় আমি পুরো এলাকার মানুষের সুখ দুঃখ সব তো আমি দেখলাম আমার দায়িত্ব বেশি আমার মারে আমি দেখবো বিপদ নাই বিপদ ভাইসাব আমি দেখবো আমার ভাইসাব কতদিন মারে যখন দেখছি না এখন আপনিও দেখতা আমিও দেখতাম ভাই সাহেব দেখতা সময় জামাই কথা কইতাম ইদাই তা না করিয়া দেখো কা মা তো মারে তো যেখান তো করছি আমরা করছি এলাকার মাঝে সিসি দে আজ আছে মাঝে সিসি দে না বলে একটা ব্যবস্থা করিয়া মায়ের নজরে অন্তত কে আপনার মারে আমরা নেই জিও ভাই সাহেব জিও আজকে যদি আমরা যদি আমারে যদি তিন জনে যদি বাড়ি আমরা তিন ফ্যামিলি যদি বাড়িতে যদি চালাই ভাই সাহেব তো এলাকার মানুষের দেখবো আমরা দেখে মানুষের কি আর আমরা যে কামটা করছিলাম পয়সা এটা দেখে তো এলাকার মানুষ আমি নষ্ট হয়েছি বরং আমি ওখানেও চিন্তা করছি যে আমরা যদি আমার যদি সেবা যত্ন নেই এলাকার মানুষের আর ইকার তা কইতো নাই যে কিতা শিক্ষিত বিদেশি কোটিপতির মা অসহায়